1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি সেনাদের হাতে আটকের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাপত্র সীতাকুণ্ডের সলিমপুরের বিএইচএফ ওয়ার্ল্ড সেন্টারে পাঠানো হয়। এছাড়া আওয়ামী লীগ নেতা জহুর আহমেদ চৌধুরীর বাসায় টেলিফোনেও পাঠানো হয় বার্তাটি। আরেক নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর বাসায় সাইক্লো স্টাইল মেশিন নিয়ে সারা রাত ঘোষণাপত্রের অসংখ্য কপি করা হয়। পরে চট্টগ্রাম জুড়ে ছড়িয়ে দেওয়া হয় স্বাধীনতার ঘোষণাপত্র।